আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 30তম ভিডিও। আজকে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপিট ফর্মুলা বা REPT ফর্মুলা। তো রিপিট ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং এই ফর্মুলাটা আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটা নিয়ে কিছু কথা বলে নিই। যে আমাদের হঠাৎ করে এমন কোনো ডেটা দেওয়া হলো বা এমন কোনো ইনফরমেশান দেওয়া হলো যে যে জিনিসটা আসলে বহুবার আমাদের প্রয়োজন, কপি করার প্রয়োজন বা বহুবার এটাকে পেস্ট করার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে এই রিপিট ফাংশনটা আমরা ইউজ করতে পারি। এবং এই রিপিট ফাংশন ইউজের মাধ্যমে আমরা খুবই সহজে সেই জিনিসটাকে অনেকবার লিখতে পারবো। আসলে সেটাতে আমরা কোয়ান্টিটি সেট করে দিতে পারবো যে এই জিনিসটা আমি 50 বার চাই বা 10 বার চাই, 20 বার প্রয়োজন। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখি। তো আমি এখানে সমান সমান দিচ্ছি, দিয়ে লিখতেছি রিপিট রিপিট রিপিট। আমি এটা রিপিটটাকে সিলেক্ট করে নিচ্ছি ফর্মুলাটা। এখন যেটা দেব সেটা হচ্ছে একটা শিফট বাটন ধরে আমি কোটেশন মার্ক দিচ্ছি, এবং কোটেশন মার্কের ভিতরে আমি দিচ্ছি বি জিনিসটাকে আমি দিলাম, এবং আরেকটা কোটেশন মার্ক দিয়ে দিচ্ছি এবং একটা কমা দিলাম। এখন বলতেছে যে নাম্বার অফ টাইমস, অর্থাৎ কতবার এটাকে আমরা রিপিট চাই। আমি যদি এখানে দেই যে 5, তাই দ্যাট মিনস হচ্ছে 5 টাইমস এটাকে আমি রিপিট চাচ্ছি। এখন আমি শিফট বাটন ধরে ব্রেকেট সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। দেখেন এখানে বি লেখাটার ভিতরে আসলে 5 টাইমস এটা লেখাটা আসছে। এখানে আমরা যেহেতু একটা স্পেসের প্রয়োজন, আমরা এখানে বি লেখার পরে যে কোটেশন মার্ক আছে এখানে যে আমরা একটা স্পেস তৈরি করে দিচ্ছি এবং এন্টার করে দিচ্ছি। এখানে স্পেস তৈরি হয়ে গেছে, আমি আরেকটি স্পেস দিচ্ছি। বি লেখা এবং কোটেশন মার্কস লেখাটার মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, বি লেখাটা আসলে 5 টাইমস এখানে হয়েছে। তো এই ফর্মুলাটা ইউজ করে যে কোনো নাম আসলে বহুবার লেখা সম্ভব। এবং এখানে যদি আমি 10 টাইমস দেই তাহলে এটা 10 টাইমস হয়ে যাবে, 10 বার আসলে বি লেখাটা আসবে। এখানে আমি 100 টাইমসও দিতে পারি, 100 টাইমস দিলে 100 টাইমস আসলে বি লেখাটা আসবে। তো এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে যে কোনো ধরনের টেক্সট বা যে কোনো ধরনের লেটার বা যে কোনো ধরনের ওয়ার্ড যতবার ইচ্ছা ততবারই আসলে রিপিট করা পসিবল। তো এটা হচ্ছে রিপিট ফর্মুলার কাজ। এছাড়াও রিপিট ফর্মুলা দিয়ে হরিজেন্টালি গ্রাফ তৈরি করা যায়। আমি পরবর্তী ভিডিওতে রিপিট ফর্মুলা দিয়ে হরিজেন্টালি গ্রাফ কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রিপিট ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।